দেখতে দেখতে আজকে আমার পুরো 9 মাসের 7টা চলেই এলো। তো আমি অনেক সকালে এসেছি বাড়িতে, আজকে রাত অবধি থেকে তারপর রাতেও বাড়িতে ফিরবো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে এত গরম কি বলবো, মানে কোনো মতন সেরেছি। আর একটু সাজতে ইচ্ছে হচ্ছিলো, কেননা আবার কবে সাজবো জানি না। আর এই টাইমটা তো একটু বেশি স্পেশাল, লাইক না সাজলেও হয় না, তাই কষ্ট করে হলেও একটু সেরেছি। তো সবাই মোটামুটি, সবাই না অনেকে এসেছে, আর অনেকের আশা বাকি আছে। তো চলো দেখতে থাকো আজকে পুরো ব্লগটা। আর এই যে এই বেলুনগুলো আমি আর বাবা মিলে সাজিয়েছি। বাবারই খাটনিটা বেসিক্যালি বেশি আছে এখানে, কেননা জায়গাটা যেহেতু ছোট ছিল আর খুব কম সময় ছিল, তাই বাবাকে বলেছিলাম খুব হালকা করে সাজাও, কেননা সকালবেলা এসে এত তড়িঘড়ি করে সম্ভব ছিল না বলে বাবা হেল্প করেছে বলে এটা ফাইনালি কমপ্লিট হয়েছে। এখানে সমস্ত খাবার দাবার চলে এসছে। এবার আমাদের বাড়িতে রান্নাবান্না করা হয়নি, ক্যাটারিং করা হয়েছে যে কজন খাবে, যেহেতু খুব কম সংখ্যক মানুষ তার জন্যে। আমার এই 9 মাসের 7টা না ঘরোয়াভাবেই হচ্ছে, খুব বেশি লোকজন কিছুই না, জাস্ট একদমই ঘরোয়াভাবে করা হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, তাই খুব বেশি টামঝাম কিছু করা হয়নি। তো আমার জন্মদিনের দিনে পড়েছিল বাপের বাড়িতে আমার 9 মাসের 7, তো বুঝতেই পারছো আজকের দিনটা কতটা স্পেশাল। আর এদিকে আমার শ্বশুরবাড়ি থেকে অনেকেই চলে এসেছে, কিন্তু আরও অনেকের আশা বাকি আছে। আর হাতে যেহেতু একটু সময় ছিল, সেই সুযোগে আমি একটু এখানে ছবি তুলে নিচ্ছিলাম, কেননা সবাই চলে আসলে গল্প করতে ব্যস্ত হয়ে যাব, তখন আর ছবি তোলাই হবে না। আর আমার মা না গতকাল রাত থেকে অনেক রান্নাবান্না করেছে। আসলে নিয়ম রয়েছে 9 মাসের 7 নাকি পিঠে পুলি দিতে হয়, তার জন্য মা নিজে হাতে এত রকম পিঠেপুলি বানিয়েছে, আর মা এত সুন্দর করে থালাটাকেও সাজিয়ে দিয়েছে। আর এসব দেখে তো আমি ভাবছিলাম কতক্ষণে আমি খাবো, কেননা রান্নাগুলো এতটাই টেস্টি মনে হচ্ছিল। তো এখানে অলরেডি সবাই চলে এসেছে আশীর্বাদ করার জন্য, বসে আছি একজনের জন্য, আমার বরের জন্য। তো এখানে শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব। সবার প্রথমেই তো আমার মা আমাকে আশীর্বাদ করে নিল, আর এত সুন্দর সুন্দর রান্না দেখে আমার নিজেকে সামলানো একটু মুশকিল হয়ে যাচ্ছিল। আর সকাল থেকে এত খিদে পাচ্ছিল, স্পেশালি তোমরা তো জানোই এই 9 মাসের দিকে প্রচণ্ড খিদে বেড়ে যায়, মানে কিছু খাওয়ার একটু বাদেই আবার খিদে পেয়ে যায়। তাই যে যা খাওয়াচ্ছিল আমি বেশ মন দিয়ে ভালোবেসেই খাচ্ছিলাম, আর তার মধ্যে পিঠে পুলি খেতে আমার বেশ ভালোই লাগে। আমরা তো সবসময় শীতকালেই পিঠে পুলি খাই, কিন্তু এই সুযোগে গরমকাল আমার অনেক রকমের পিঠে খাওয়া হয়ে গেল। এখন আমার বড় মা আমাকে আশীর্বাদ করছে আমাদের গ্রামের বাড়ি থেকে, মানে আমার শ্বশুরবাড়ির গ্রামের বাড়ি থেকে। ওখানে আমার জেঠি শাশুড়ি, জেঠু শ্বশুর সবাই এসেছে। তো এখানে আশীর্বাদ পর্ব প্রায় শেষ বললেই চলে, বাকি ছিল আমার বাবা আর জ্যাঠামশাই। তো সবার আশীর্বাদ করার পরে একটা নিয়ম ছিল যে স্বাদের থালাটা আমার হাতে মোটামুটি তিনজনে ওকে তুলে দিতে হবে। তো এখানে তিনজনকে তো পাওয়া যাচ্ছিল না, আমার মা আর জেঠিমা দুজনে মিলে আমার হাতে এই থালাটা তুলে দিয়েছিল। আর দেখেছ পাশ থেকে একজনের খাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমাকে বলেছিল এই থালাটা সবার সঙ্গে শেয়ার করে খেতে, কিন্তু আলটিমেটলি আমার পাশে কেউই ছিল না, তাই আমি যা পেরেছি যতটা পেরেছি খেয়েছি। তবে হ্যাঁ, সবটা কিন্তু আমি শেষ করতে পারিনি।
তো এইদিকে খাওয়া দাওয়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের বাড়ির উঠোনটা যেহেতু মোটামুটি বড়, তাই সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর দিনটা যেহেতু প্রচণ্ড গরমের একটা দিন ছিল, তার জন্য বুঝতেই পারছো সবার অবস্থা। তবে হ্যাঁ, বাইরেটা না বেশ একটা হাওয়া দিচ্ছিল, আর এদিকে স্ট্যান্ড ফ্যানেরও ব্যবস্থা ছিল বলে খুব একটা গরম লাগেনি। বাইরের থেকে মনে হয় আমাদের ঘরের ভেতরটাই বেশি গরম ছিল। তো এখানে সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছিল রান্নাবান্না কেমন হয়েছে, আর স্বাদ মানেই তো বুঝতে পারছো এখানে মাংসের কোনো ব্যাপার নেই, সব কিছুই মাছের আইটেম। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিল, আর আমারও খুব ইচ্ছা হচ্ছিলো সবার সঙ্গে বসে খেতে, কিন্তু উপায় নেই, আমি তো অলরেডি ঘরে বসে খেয়ে এসেছি, তাই আমাকে একা একাই খেতে হয়েছে। কিন্তু এখানে সবার সঙ্গে এসে আমি একটু গল্প করার চেষ্টা করছিলাম। তো আমার স্বাদে কী কী মেনু হয়েছিল আমি তোমাদের সঙ্গে একটা আলাদা ভিডিওতে শেয়ার করব। দেখতে দেখতে সময়গুলো কীভাবে পার হয়ে গেল না, এই কিছুদিন আগে তোমাদের সঙ্গে আমি একটা গুড নিউজ শেয়ার করলাম, আর 9 মাস সত্যি পেরিয়ে এখন আমার ডেলিভারির টাইমটাও চলে এসছে। কিছুদিনের মধ্যে আমার ডাক্তার দেখানো রয়েছে, ডাক্তারকে জিজ্ঞাসা করলে হয়তো ডাক্তার এর মধ্যে একটা ডেটও দিয়ে দিতে পারে। তবে কিছুদিন থেকেই না আমার শরীরটা খুব একটা ভালো নেই, প্রায় দিনই রাত্রেবেলা শরীরটা ভীষণ খারাপ করে, সাধের দিনও আমার সেম জিনিসই হয়েছিল, তাই সব শেষে বিকেলবেলা বাধ্য হয়ে ও বাড়িতে চলে গিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর সবাই কমেন্টে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। তো বাই।